হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমির খুঁটি নাটি। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2022, আর এই ভিডিওটা তোমরা কিন্তু নেক্সট ইয়ার পাবে, মানে কিছুটা দেরিতে। তো যাই হোক, তোমরা দেখতে পারলে যে কিছু রিপোর্টার রিপোর্ট করছে নিউজ থেকে এসছে, জি 24 ঘন্টা নিউজ থেকে এসছে। আর এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা, যেটা কলকাতায় বিখ্যাত, আমাদের আলিপুর জু। তো এখন চলে এসেছি টিকিট কাউন্টারে, আর 31 ডিসেম্বর কোথাও না গেলে আমি আসব টিকিটের মূল্য 50 টাকা বা 50 রুপিস, আর 5 ইয়ার্সের নিচে তোমার 20 রুপিস, মানে 20 টাকা বাচ্চাদের। তো যাই হোক, ভেতরে ঢুকে গেছি, আর এই যে দেখো আমরা এখন এই দিকটাতে যাব। প্রথমে এই যে দেখো, দেখতে পাচ্ছ এই যে অ্যানিমেলগুলো রয়েছে, সেই অ্যানিমেলগুলোই দেখতে পাচ্ছি, এই অ্যানিমেলগুলোই দেখতে পাবো। আর এই যে শিম্পাঞ্জি বসে আছে, তো এই যে দেখতে পাচ্ছি, যতটা পেরেছি এতটা ভিড়ের মধ্যে থেকে তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যারা যারা এখনও চিড়িয়াখানা ঘোরোনি বা আলিপুর জুতে ঘোরোনি, তো অবশ্যই বলবো একবার এই শীতের মরশুমে ঘুরে যাও, আর সাথে এনজয়ও করতে পারবে। তো দেখো, এরপর দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন অস্ট্রিচ দেখতে। তো এটা আমাদের যেটাকে বাংলায় বলে উট পাখি, আর আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম 1টা নাগাদ, আর এখানে এসেছি 2:15 নাগাদ। তো শিয়ালদা থেকে যে কোনো আলিপুর জুতে আসার বাস ধরলেই চলে আসতে পারবে। তো আমরা কিন্তু ধরেছিলাম 237 বাস ধরলেই একদম চিড়িয়াখানার সামনে বা জুয়ের সামনে নামিয়ে দেবে। তো এরপর ওভারব্রিজ করে আসলেই একদম জুয়ের মধ্যে এন্ট্রি হয়ে যেতে পারবে। তো এইভাবেই চলে এসেছি, আর ভেতরে প্রচুর ভিড়। তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে ভিডিওর মধ্যে। তো আর এতটা মানে বাইরের আওয়াজ, তো অতিরিক্ত নয়েজ আসার কারণে আমাকে অ্যাপের ভয়েস ওভার দিতে হচ্ছে। তো তোমরা একটু কষ্ট করে শুনে নাও, আর এটা কিন্তু 2023 সালে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তোমরা যেদিন আপলোড ভিডিওটা দেখতে পারবে, মানে আপলোড হবে, ঠিক তার আগের দিনই আমি ভিডিওটা এডিট করব। তো বুঝতে পারছো আমার গলার ভয়েসের অবস্থা শুনে যে আমার কীরকম অবস্থা রয়েছে। আর এই যে ম্যাপিংটা দেখে আমরা কিন্তু সমস্ত জু ঘুরে মানে পরিদর্শন করতে পারবো। তো এখন আমাদের মোস্ট পপুলার একটা অ্যানিমেল, তো যেটা ডিয়ার খুব পছন্দের, তো সেটাই দেখতে এসেছি এখন। আর মাম তো খুব এনজয় করছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ঠান্ডা লাগার কারণে আমি 31 ডিসেম্বরে তো গলার আওয়াজই তো একদমই বেরোচ্ছিল না, যে কারণে তো ভিডিও দিতেও পারিনি। আর ভয়েস না দেওয়ার কারণে কিন্তু আমাকে এই ভিডিওটা এতটা দেরিতে দিতে হচ্ছে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে অনেক কিছু পশু বা অ্যানিম্যাল দেখতে পাবে। যারা যারা দূরে থাকো, আসা সম্ভব নয়, পসিবল নয়, তো আমি বলবো এই ভিডিওটার মাধ্যমে তোমরা সব কিছু দেখে নিতে পারবে। আর যতটা পেরেছি একদম ক্লোজলি দেখানোর চেষ্টা করেছি। তো একটু হয়তো স্পিড দেখতে পারছো, কেননা না হলে পরে ভিডিওটা অনেকটা লেন্থলি হয়ে যাবে। যাই হোক, এরপর আমরা এখন একটু প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করব। অ্যানিমেলের সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানো খুবই জরুরি। তো ভিড় কেমন দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু একদম লাঞ্চ টাইম, মানে 2:30 বাজে, তো সেই সময়টায়। এরপর এখন দেখতে এসেছি দেখো, ক্রোকোটাইল একদম ঘুমিয়ে রয়েছে। ক্রোকোটাইলগুলো আমি যতবার জুতে এসেছি ততবারই ক্রোকোটাইলগুলো ঘুমন্তই ছিল। আর এই যে দেখো, একটা জলাশয় তার পাশে রয়েছে, আর এখানে রয়েছে কিছু হাঁস। হাঁস তো আমরা সবাই দেখেছি, সবাই চিনি যে পাতি হাঁস। তো যাই হোক, এখানে রাজহাঁস রয়েছে 2-3টে, আর বাকি সব দেখো পাতি হাঁস। তো সেই হাঁসগুলোও দেখে নিয়েছি। এরপর কিন্তু তোমাদেরকে আমি ব্লক শন দেখাবো। তো এখন চলো, এরপর কী কী দেখা যায় তোমরাও দেখতে থাকো, আর আমিও দেখাচ্ছি। তো এই যে দেখো, এই যে সুপুরি, এগুলো কিন্তু একদম লাল লাল দেখতে। এরপর আমরা এই পাশটা থেকে বেরিয়ে এসেছি, এসে এখন আমরা সামনের দিকটা দিয়ে যাব।
তো এই যে দেখো লাল লাল সুপুরিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, জানি না খায় কি না। তো এই যে চলে এসেছি, আর এখন আমাদের একটু খিদে খিদে পেয়ে গেছে, মানে বুঝতেই পারছো 2:30 বেজে গেছে, সবাই দেখো খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, আর কেউ কেউ তো খেলাও করছে। আমাদের কিন্তু খাওয়া হয়নি, আমরা এখন একটু চলে এসেছি বাঘ দেখতে, মার টাইগার দেখতে। তো এটা দেখার পর একটা ভালো পজিশন মতো জায়গা খুঁজে আমরা একটু দুপুরে লাঞ্চ করে নেব। তো দেখো তার আগে বাঘটা কীরকম মানে চারপাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর মানে কি বলবো বন্ধুরা, মানে এই অ্যানিম্যালগুলো যখন আমরা দেখতে গেছিলাম এতটা গন্ধ, মানে এত ব্যাড স্মেল, যে কারণে মানে সামনে দাঁড়ানো যাচ্ছিল না। যাই হোক মুখে মাস্ক ছিল, অতটা অসুবিধা হয়নি, তাও আমি তোমাদের সঙ্গে কষ্ট করে তুলে ধরলাম ভিডিওটা। এর আগে যখন দেখতে গেছিলাম তখন আমি মানে আমার চ্যানেলে তখনও ভিডিও করা শুরু করিনি, আমি আগেও আমার 2-3 বার ঘোরা হয়ে গেছে। তো মানে চ্যানেল খোলার পরেই ফার্স্ট টাইম আমি তোমাদের সঙ্গে এই চিড়িয়াখানায় এলাম আর শেয়ারও করলাম। এই যে দেখো আমাদের এখন লাঞ্চ বক্স বেরোচ্ছে, লাঞ্চ হবে। তো সঙ্গে ছিল লুচি আলুর দম, এটাই বাড়ির থেকে করে নেওয়া মানে যাওয়া হয়েছে, তাড়াতাড়ি হুটপাট সিদ্ধান্ত। ইচ্ছা ছিল ইকো পার্কে যাওয়ার, তো মামামের কথা মতো চলে এসেছি জুতে। আর এখানে দেখো ঠিক মানে লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে তারপরে আবার বাকি জায়গাগুলো আমরা এখন কভার করবো। আর এই যে দেখো গাছটাতে দেখো কত বাদুর, বাদুরের মানে কি বলবো, বাদুরগুলো গাছের মধ্যেই ঝুলে ঝুলে থাকে, যেটাকে আমরা বলি ব্যাট। তো সেটাও তোমাদেরকে দেখালাম, এখানে বেশ কয়েকটা গাছেই ব্যাটগুলো ঝুলে ঝুলে থাকে। এরপর চলো কিছু এরপর পাখির সঙ্গে তোমাদের পরিচয় করাই। তো এই যে এখানে দেখো একটা চাইনিজ ধরনের কি চাইনিজ সিলভার একটা কী রয়েছে, যাই হোক ভুলে গেছি। আর এই যে দেখো আরও অন্যান্য অনেক অনেক পাখি রয়েছে, আর সঙ্গে কিছু ফ্লাওয়ারও রয়েছে, খুব ভালো লাগছে। আর আমাদের একদম জাতীয় বার্ড পিকক সেটাও রয়েছে। আর এই যে এটা দেখো হেলমেট, এই পিককটা অনেকটা মানে মাথার হেলমেটের মতো, তাই হেলমেট দিয়ে কি একটা নাম দিয়েছে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম, ব্যানারটা দেখে নিও। দেখো এর মাথাটা পুরো একদম হেলমেটের মতো। আর এই যে এই পিককটা দেখো একদম ওপাস ফিরে রয়েছে, ওরা যেহেতু আমাদেরও লাঞ্চের টাইম ছিল, আর বেশিরভাগ অ্যানিম্যাল বার্ডস সবাই কিন্তু লাঞ্চ করছিল, ওদের লাঞ্চ টাইমে ওরাও লাঞ্চ করছিল। এই যে লাঞ্চ করে নিচ্ছে এখন, বেশিরভাগ যে কটা অ্যানিম্যাল দেখাচ্ছি দেখতেই পারবে বেশিরভাগ অ্যানিম্যালস লাঞ্চ করছে। তো এখানে ডবল ডবল নেট লাগানো ছিল বলে যতটা পেরেছি কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি। দেখো আর বলবো যারা যারা আসুনি অবশ্যই একবার এসে যাও আমাদের কলকাতার আলিপুর জুতে। আর দেখো প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর, যেহেতু শীতের সময় আর মানে একটু বিকেল বিকেল হতে আসছে, 3টে বেজে গেছে। তো মানে দেখো কত কতটা সুন্দর লাগছে, সূর্যটা বেশ একদম অরেঞ্জ কালার টক টক করছিল। এরপর চলো আমরা লেকের দিকে যাব, এখানে জিরাফ দেখতে পারবো। তো তার আগে তোমাদের সঙ্গে লেকটাকেও দেখিয়ে নিই যে লেকের ধারটা কীরকম আছে। আর এই যে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, আর এই হচ্ছে আমাদের সেই লেকের সাইডটা, তো ওই পাশটা দিয়ে বন্ধ করে দিয়েছে। এখন আমাদের এই পাশটা দিয়ে যেতে হবে, মানে ঘুরে ঘুরে যেতে হচ্ছে জিরাফ দেখতে। জিরাফ দেখতে যাওয়ার আগে কিছু আবারও বাঘের পরিদর্শন করে নেব। এই বাঘগুলো কিছুটা কাছ থেকে দেখা যাচ্ছে, এখানেও কিন্তু ডবল নেটের ব্যবস্থা রয়েছে, তো ভয়ের কোনো ব্যাপার নেই। আর একটুকু দাঁড়ানো যাচ্ছিলো না, সামনে আমাদের সেই রয়্যাল বেঙ্গল টাইগার। তো যারা যারা দেখো নি এখানে আসলে একদম কাছ থেকে দেখতে পাবে। আমি কিন্তু দার্জিলিং গিয়েও দার্জিলিং জুতেও আমি দেখেছিলাম, এর থেকেও আরও বেশ ভালো লায়ন দেখেছিলাম। তো যাই হোক এখন দার্জিলিং সবার সবসময় যাওয়া সম্ভব নয়, তো যারা কলকাতায় থাকো তো কলকাতায় এসে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখে যেতে পারো। তো একটু ফটো নেওয়ার চেষ্টা করছিলাম, তো বাঘটা তো এমনই দাঁড়ালোই না এক জায়গায়, খালি ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। আর অবশেষে চলে এলো আমাদের সেই মিডিয়া বা রিপোর্টার
জি 24 ঘন্টা নিউজ থেকে, তো এসে আমার ক্যামেরা দেখে তারাও ক্যামেরা করছে আর এসে কিছু প্রশ্ন করার চেষ্টা করছে, কেমন লাগছে 31 ডিসেম্বরে এসে চিড়িয়াখানা বা আলিপুর জু ঘুরতে এসে। যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এরকম বিশেষ বিশেষ দিনে আসলে পরে তোমরা এরকম মিডিয়ার দেখা অনেকেই পাবে। আমি আগেও দেখেছি 1 জানুয়ারিতে যখন এসেছিলাম বা 25 ডিসেম্বরে যখন এসেছিলাম, এরকম দেখেছিলাম মিডিয়াদের বেশ আনাগোনা হতেই থাকে। যাই হোক, এরপর আমরা দেখতে এসেছি ফক্স বা খ্যাকশিয়াল নেকড়ে, সরি খ্যাকশিয়াল, এই যে দেখো ঘুরে বেড়াচ্ছে অনেকটা কুকুরের মতো দেখতে, বা এটা শিয়াল। এরপর দেখো, তোমাদের দাদাভাই মাস্ক নিয়ে যায়নি বলে রুমাল দিয়ে মানে নাক মুখটা বেঁধে রেখেছে, একটু ঠান্ডা ঠান্ডা ছিল তারপরে, আর প্রচণ্ড ব্যাড স্মেল ছিল যে কারণে আমরা সবাই মাস্ক ক্যারি করছিলাম। আর এই যে এখন এদিকটা হচ্ছে বাহির পথ, আর এই পাশটায় আছে টয়লেটের ব্যবস্থা। টয়লেটের ব্যবস্থা এখানে অনেক রয়েছে, তো এটা এই পথটা দিয়ে বেরোলে একদম পুরো জুটা পুরো ঘুরে এই পথটা দিয়ে একদম বেরোলে সুবিধা হবে বাস পেতে। তো আমরা পুরোটা ঘোরা হয়ে গেছে, এরপর আমরা এই কানের যে বার্ডগুলো রয়েছে তো দেখতে দেখতে, এই যে আমরা সেই ব্ল্যাক সোয়ান দেখাচ্ছিলাম বলছিলাম যেটা, সেটাই যে এখানে ব্ল্যাক কালারের রয়েছে, তো দেখে ঠেকে আমরা এখান থেকে ফিরছিলাম। এরপর কিছু অ্যানিম্যালস বাকি রয়েছে, তো সেগুলো দেখে একদম বেরোবে। যে হিপোপটেমাস রয়েছে, জল থেকে তো উঠছেই না, সত্যি এটা যা নাম দিয়েছে বেঙ্গলিতে জলহস্তি, একদম সঠিক, এ একদম জলের মধ্যেই একেবারে, দেখো পুরো একদম জলহস্তির মতনই করছে, তো উঠছে না। অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করলাম, উঠলো না, যাই হোক তারপর ব্যর্থ হয়ে ফিরে এলাম। হাতি দেখতে, হাতি তো অনেক দেখেছি, সামনাসামনি দেখেছি, তো যাই হোক জুতে এসছি, দেখবো না তা কখনো হয়। এই মাম্মাম দেখলো, খুব মজা পেলো এখানে হাতিগুলো, হাতিগুলোও কিন্তু খাওয়ার সময় এসেছিলো। এই যে অবশেষে এলাম জিরাফ দেখতে, জিরাফগুলোরও খেতে চলে এসছে, খেয়ে খাচ্ছে দাচ্ছে আর বেরোচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো জিরাফ রয়েছে, তো দুটো জিরাফ বেরোচ্ছে ঘুরছে। তো চলো এরপর আমাদের ন্যাশনাল বার্ডস দেখাবো, অনেকটা কাছ থেকে দেখাচ্ছি। আর মাম্মা বলছে যে কেন পিকগুলো ওর যে মানে ডানাগুলো রয়েছে পাখাগুলো রয়েছে ওগুলো কেন মেলছে না। তো আমি বললাম যে মাম্মা এটা তো বর্ষাকাল নয়, বর্ষাকালের সময় একমাত্র পিককরা ডানা মেলে। তো বলছে না কেন মেলছে না, বর্ষায় ময়ূর নাচে তখনই তো বলো ডানা মেলে। যাই হোক, ময়ূর দেখা আমাদের কমপ্লিট, এরপর আমরা কিন্তু রওনা দেব, তো চলো দেখতে থাকো। তো এরপর আমি কিছু ইঁদুর দেখাবো বা র‍্যাট দেখাবো। দেখো গর্ত খুঁড়ে রয়েছে, ওপরে পাখির বাসা মানে পাখিরা রয়েছে, তার নিচে ইঁদুরগুলো ছিল। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়ছি আর আমাদের পুরো জুটা কিন্তু ঘুরে মানে দেখা হয়ে গেছে, যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর বাইরে বেরিয়ে মাম্মাম একটা বাসিও কিনে নিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই।